নোয়াখালীর কবিরহাটে বিজয় মেলার নামে চলছে অশ্লীল নৃত্য। এলাকাবাসীর দাবি, এসবের পেছনে রয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং চেয়ারম্যান। বিস্তারিত জানাবো ভিডিওটিতে। আরও জানাবো, সত্য কথাটাও সঠিকভাবে বলতে পারে না আওয়ামী লীগ, এমনটাই বলেছে ডিএমপি কমিশনার। এবং স্থানীয় এমপির নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করেছে কালকিনি উপজেলা আওয়ামী লীগের একাংশ। এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা প্রধান প্রধান সংবাদ শিরোনাম। চলুন এবার যাওয়া যাক বিস্তারিত সংবাদে। নোয়াখালীর কবিরহাটের ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামে বিজয় মেলার নামে নগ্ন নৃত্যের আসর চালানোর অভিযোগ উঠেছে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মুনাফ, পারভেজ ভূঁইয়া ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বাবুলের বিরুদ্ধে। ধানসিঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন কোম্পানি এ মেলার উদ্বোধন করে আসার পর থেকেই তার নাম ভাঙিয়ে এবং স্থানীয় প্রশাসনের যোগসাজশে এসব নগ্ন নৃত্য চলছে বলে অভিযোগ স্থানীয় সচেতন মহলের। প্রত্যক্ষদর্শীরা জানান, মকবুল চৌধুরী হাট বিজয় মেলা প্রাঙ্গণে রয়েছে 15-20টি দোকান। মেলার মূল আকর্ষণ হল অশ্লীল নৃত্যের আসর। রাত 11টা থেকে উঠতি বয়সী স্কুল কলেজের শিক্ষার্থী আর গ্রাম্য যুবকদের নগ্ন নৃত্যের আসরে উপচে পড়া ভিড় দেখা যায়। তবে মঞ্চে মোবাইলে ছবি ও ভিডিও চিত্র ধারণ কঠিনভাবে নিষিদ্ধ করেছে আয়োজকরা, ফলে এসব নৃত্যের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়নি। স্থানীয়দের অভিযোগ, গত 22 মার্চ থেকে 27 মার্চ পর্যন্ত মকবুল চৌধুরী হাট বিজয় মেলার অনুমোদন নেয় মেলা আয়োজক কমিটি। মেলায় তারা যাত্রাপালার অনুমোদন নিলেও অবলীলায় রাতের আঁধারে এখানে চলছে অশ্লীল নৃত্য আর ভ্রাম্যমাণ মাদক কারবারীরা সুযোগ বুঝে করছে ইয়াবার বেচাকেনা। এ মেলাকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় মাইকিং করে দৈনিক প্রচার অভিযান অব্যাহত রাখলেও মূলত যাত্রাপালা অনুষ্ঠানের নামে সন্ধ্যার পর থেকেই শুরু করা হয় ভ্যারাইটিস শো নামের রঙিন নৃত্য। এর ফলে এলাকার শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্নিত হওয়া সহ উঠতি বয়সী যুবসমাজ রসাতলে যাওয়ার আশঙ্কায় এলাকার সুশীল সমাজ ক্ষোভ প্রকাশ করেছেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ধানসিঁড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মেলা আয়োজন কমিটির সদস্য পারভেজ ভূঁইয়া বলেন, প্রত্যেক বছর এখানে মেলা বসে, এবারও 5 দিনের জন্য মেলার অনুমোদন নেওয়া হয়েছে। যেহেতু মেলার শেষ প্রান্তে, তাই দ্রুত মেলা ক্লোজ করে দেওয়া হবে। এ বিষয়ে জানতে ধানসিঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বাবুলের ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ধানসিঁড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মেলা আয়োজক কমিটির সভাপতি আব্দুল মান্নান মুনাফ বলেন, খারাপ নাচ গান হওয়ার সময় আমি ওখানে ছিলাম না, এমন হওয়ার কথা নয় বলেও তিনি মন্তব্য করেন। ধানসিঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান কামাল কোম্পানি বলেন, আমি মেলা পরিচালনার সাথে জড়িত নেই, আমি প্রথম থেকে মেলা আয়োজনের বিপক্ষে ছিলাম। অভিযোগের বিষয়ে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জানতে চাইলে কবিরহাট থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক জয়নাল আবেদিন বলেন, কেউ এ ধরনের কিছুর খবর পায়নি, খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চ যেভাবে বলেছেন, এরপরে আর স্বাধীনতার ঘোষণার তেমন কোনো প্রয়োজন ছিল না। তিনি বলেন, একটি দলের নেতারা বলেন মানুষ নাকি দিকভ্রান্ত হয়েছিল, মানুষ বুঝতে পারছিল না কি করবে। তাহলে রাজারবাগের পুলিশ কিভাবে বুঝেছিল, সারা দেশের পুলিশ কিভাবে বুঝেছিল কি করতে হবে। আওয়ামী লীগের দোষ হলো সত্য কথাটাও ঠিকমতো বলতে পারে না। একটি দল মিথ্যা বলতে বলতে এমন একটা জায়গায় নিয়ে যায় যেন মনে হয় এটাই সত্য। রাজারবাগ পুলিশ লাইন্সে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুজিববর্ষ স্মারক গ্রন্থ অনশ্বর পিতার মোড়ক উন্মোচন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, 7 মার্চের ভাষণ রাজারবাগের পুলিশকে উজ্জীবিত করেছিল। একটি দলের সিনিয়র নেতারা বলা শুরু করেছেন তাদের নেত্রী নাকি 1 নম্বর মুক্তিযোদ্ধা, এটা হাস্যকর। ডিএমপি কমিশনার আরও যোগ করেন, যুদ্ধ তখনও শুরু হবে হবে এরকম সময়ে চুয়াডাঙ্গায় 1971 সালের 25-26 মার্চে আমাদের এলাকার যত পুলিশ ছিল, আনসার বাহিনীর যত সদস্য ছিল, সবাই যার যার মতো অস্ত্রশস্ত্র নিয়ে কুষ্টিয়া গেলেন। মানুষের প্রশ্ন, কি ব্যাপার, কুষ্টিয়া কেন? তখন তারা বলেছেন, কুষ্টিয়ায় খানসেনারা এসেছে, তাদের মারতে যাব। আনুষ্ঠানিকভাবে অন্য কোনো সেক্টরে যুদ্ধ তখনও শুরু হয়নি। মুক্তিযুদ্ধে পুলিশের কনস্টেবল ও এসআইদের অবদান সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে ডিএমপি কমিশনার বলেন, রাজশাহীতে ডিআইজি থেকে শুরু করে পুলিশের সিনিয়র সহকর্মী যারা শহীদ হয়েছিলেন তাদের ব্যাপারে আমরা অনেক কিছু জানতে পারি, কিন্তু জুনিয়র সদস্য যারা বিশেষ করে কনস্টেবল এসআই তাদের আত্মত্যাগের বিষয়ে আসলে আমাদের জানাশোনা খুবই কম ছিল। হলি আর্টিজান হামলার ঘটনা স্মরণ করে পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে যখন দেশ স্বাধীন করেছি, একইভাবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।
চিন্তা করুন, যদি হলি আর্টিজানের মতো এই ঘটনার পুনরাবৃত্তি ঘটত তাহলে বাংলাদেশের উন্নয়ন কোথায় থাকত? বাংলাদেশের সব মেগা প্রজেক্ট বাস্তবায়ন করতে পারতাম না, বিদেশি বিশেষজ্ঞরা এদেশে কাজ করতেন না। অন্যদিকে নিমন্ত্রণ পত্রে স্থানীয় এমপির নাম না থাকার অভিযোগ এনে মাদারীপুর কালকিনি উপজেলা প্রশাসনের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করেছে উপজেলা আওয়ামী লীগের একাংশ। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দলীয় নেতাকর্মীরা। আওয়ামী লীগ নেতারা জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন প্রথমে একটি নিমন্ত্রণ পত্র তৈরি করে, এটি উপজেলার সব সরকারি বেসরকারি দপ্তরে দেওয়া হয়। প্রথম নিমন্ত্রণ পত্রে প্রধান অতিথি হিসেবে স্থানীয় এমপি ডক্টর আব্দুস সোবহান গোলাপের নাম ছিল না। বিষয়টি দেখে অবাক হন তারা। এ নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসন দ্বিতীয় নিমন্ত্রণ পত্রে ডক্টর আব্দুস সোবহান গোলাপ এমপির নাম অতিথি হিসেবে লেখে। এ বিষয়টি নিয়ে বিতর্ক হলে উপজেলা আওয়ামী লীগের একাংশ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ না করে বর্জনের ঘোষণা দেয়। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান সর্দার বলেন, প্রশাসন নিমন্ত্রণ পত্রে আমাদের এমপির নাম অতিথি হিসেবে না দেয়ায় আমরা অনুষ্ঠান বর্জন করেছি। পরে তোপের মুখে প্রথমটি বাদ দিয়ে দ্বিতীয়বার নিমন্ত্রণ পত্র করে এমপির নাম তারা অতিথি হিসেবে লিখেছেন। তারা আমাদের এমপিকে ছোট করেছেন। উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ বেল্লাল হোসেন বলেন, এমপির নাম নিমন্ত্রণ পত্রে না দেয়ায় আমরা অনুষ্ঠানে যাইনি, প্রশাসন কাজটি ঠিক করেনি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন বলেন, উপজেলা প্রশাসন অনুষ্ঠান করেছে তাদের নিজের গতিতে, তারা আমাদের গুরুত্ব দিয়ে দাওয়াত দেন নাই। তারা নিমন্ত্রণপত্রে এমপি তো দূরের কথা, উপজেলা চেয়ারম্যানের নামটা পর্যন্ত লেখেননি, এ কারণে আমরা অনুষ্ঠানে যাইনি, আমরা আলাদাভাবে অনুষ্ঠান করেছি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর তন্ত্রগ্যারের সঙ্গে কথা বলতে চাইলে তিনি বলেন, আমি ব্যস্ত আছি, পরে কথা বলবো। এছাড়াও স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে দেশের অভূতপূর্ব উন্নয়ন করেছে বলেই বিএনপি ও তাদের নেতারা আওয়ামী লীগের বিচার করতে চায়। রাজধানীতে ঢাকা দক্ষিণ সিটি আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবস 2022 উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে দারিদ্র দূর করেছে, প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে, গৃহহীনদের ঘর দিয়েছে, কমিউনিটি ক্লিনিক করেছে, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মেট্রো রেল, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, পায়রা বন্দর সহ অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন করছে, অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা করছে, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শহরের সব সুবিধা গ্রামে পৌঁছে দিচ্ছে, সর্বোপরি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে নেতৃত্ব দিচ্ছে। এগুলো আওয়ামী লীগের অপরাধ, এগুলোর নাম দেশ ধ্বংস করা। এজন্য বিএনপি বাংলাদেশ আওয়ামী লীগের বিচার করবে, এছাড়া তো বিচারের হুমকি দেওয়ার আর কোনো কারণ নেই। সুপ্রিয় দর্শক, দেশটা কি মগের মুল্লুক হয়ে যাচ্ছে? ক্ষমতা আছে বলে যা ইচ্ছে তাই করে, দেখার কেউ নেই, বলার কেউ নেই। নাম দিয়েছে বিজয় মেলা, অথচ সেখানে চলছে অশ্লীল নৃত্য। সাবেক ওই চেয়ারম্যানের উপর খেপেছে স্থানীয় জনগণ সহ পুরো দেশের সুশীল সমাজ। দ্রুত এই মেলা বন্ধ করে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনতে হবে বলে অনেকে মন্তব্য করেছেন। আপনিও কি তাদের সাথে একমত? যদি একমত হয়ে থাকেন তাহলে ভিডিওটির কমেন্ট বক্সে ইয়েস লিখুন, না হলে নো লিখে জানিয়ে দিন আপনার ভাবনা। মতামত জানাতে পারেন অন্যান্য খবরগুলো নিয়েও, সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করুন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন।